আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাসার মিশনে অ্যাপেলের 10 এবং 11 এর মাধ্যমে কিছুদিন আগে চাঁদের যেই ছবিকে নেওয়া হয়েছিল সেখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে অতীতে চাঁদ দুই অংশে বিভক্ত হয়েছিল আর এই ছবি নাসার সরকারি ওয়েবসাইটে উপস্থিত আছে। শেষ পর্যন্ত নাসার বিজ্ঞানীরাও চাঁদের দুই অংশে বিভক্ত হয়ে যাওয়াকে সত্য মনে করে নিয়েছে। নাসার পক্ষ থেকে শেয়ার করা এই ছবিতে রকি বেল্টের স্থানে চাঁদের দুই অংশে বিভক্ত হয়ে যাওয়ার চিহ্নকে দেখা যাচ্ছে। তাহলে কি সত্যি বিজ্ঞান এই কথাকে মান্যতা দেবে যে চাঁদ অতীতে দুই টুকরো হয়েছিল? তো এর সম্বন্ধে আপনাদের কাছে একটি খুবই সাধারণ ঘটনাকে শেয়ার করব আর যেটিকে শুনে আপনিও একেবারে আশ্চর্য হয়ে যাবেন। আশ্চর্য এই জন্যই হবেন যে কেননা এই ঘটনাটি 1400 বছর পিছনে ঘটে যাওয়া ঘটনাকে একেবারে সত্য প্রমাণিত করছে। একটি ইন্টারভিউতে একজন মিশরীয় প্রফেসর ডক্টর জাগুল আর নাজারের সঙ্গে টিভি অ্যাঙ্কার কোরআনে উপস্থিত থাকা সুরা আল কামারের এই আয়াতে করিমার সম্বন্ধে জিজ্ঞেস করে, আর যার তর্জমা কিছুটা এমন হয় যে কেয়ামত খুবই কাছাকাছি চলে এসেছে এবং চাঁদ ফেটে গিয়েছে, এরা যদি কোনো মজেদাকে দেখে থাকে তবুও মুখ ফিরিয়ে নেয় আর বলে দেয় যে এগুলো প্রথম থেকে চলে আসা জাদু, তারা এগুলোকে মিথ্যা বলে এড়িয়ে যায় আর নিজের খায়েশ মোতাবেক চলাফেরা করতে শুরু করে, অথচ প্রত্যেকটি বিষয়কে তার নির্দিষ্ট সময় পর্যন্ত নির্ধারিত করা আছে। ডক্টর জাগুল অ্যাঙ্কারকে বলেন, এই আয়াতে করিমাকে বিস্তারিত করার জন্য আমার কাছে একটি ঘটনা উপস্থিত আছে আর সেটি আপনাকে জানাতে চলেছি। ডক্টর জাগুল বলছেন, আমি একবার ইংল্যান্ডের কার্ডিফ ইউনিভার্সিটিতে একটি লেকচার দিচ্ছিলাম আর যেটিকে শোনার জন্য মুসলিম এবং অমুসলিম উভয় ছাত্রই ছিল। এই সময়ে কোরআনে বর্ণনাকৃত কিছু বৈজ্ঞানিক রেফারেন্স নিয়ে আলোচনা হচ্ছিল। তো তখন একজন নতুন মুসলিম যুবক খাড়া হয়ে দাঁড়ালো আর আমাকে এই আয়াতে করিমার দিকে ইশারা করে বলল, স্যার আপনি কি আল্লাহ তাআলার এই ইরশাদের দিকে খেয়াল করে দেখেছেন? এটি কি কোরআনে বর্ণনাকৃত একটি বৈজ্ঞানিক সত্যতা নয়? ডক্টর জাগুল আল নাজার জবাবে বললেন, জি না, কেননা বিজ্ঞানের খুঁজে পাওয়া আশ্চর্য অদ্ভুত ঘটনা কিংবা কাহিনীর সত্যতা বিজ্ঞানের মাধ্যমে প্রমাণ করতে পারা যায়, কিন্তু মুঝে যায় একটি অন্য ঘটনা যাকে আমরা বৈজ্ঞানিক দিক থেকে একেবারে প্রমাণ করতে পারবো না। সাধারণভাবে চাঁদের দুই টুকরোতে বিভক্ত হয়ে যাওয়া এটি একটি মুজিজা ছিল আর যেটিকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতার জন্য দলিল হিসেবে উপস্থাপন করেছিলেন। সত্য মুজিজা সেই সমস্ত মানুষের জন্য দলিল হয়ে থাকে যারা এখানে সন্দেহ পোষণ করে থাকেন, আর আমরা এটিকে এই জন্যই মুজিজা বলে থাকি কেননা এর বর্ণনা কোরআন এবং হাদিসে উপস্থিত আছে। যদি এর উল্লেখ কোরআন এবং হাদিসে না থাকতো তাহলে আমরা এবং সেই জামানার মানুষেরা এটিকে মুজিজা হিসেবে মেনে নিতাম না। এছাড়াও আমাদের এই জিনিসের উপরেও ইমান আছে যে আল্লাহ প্রত্যেক জিনিসের উপরে ক্ষমতা রেখে থাকেন। এরপর ডক্টর জাগুল চাঁদের দুই টুকরো হয়ে যাওয়ার উপর বর্ণনা করতে গিয়ে বললেন, হাদিসের মতে হিজরতের 5 বছর আগে কুরাইশদের কিছু মানুষ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো আর তারা বলল, যদি সত্যি আপনি আল্লাহর নবী হয়ে থাকেন তাহলে আমাদেরকে কোনো মুজিজা দেখান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, আপনারা কি চাইছেন? তারা একটি অসম্ভব কাজের দিকে কল্পনা করে বলল, এই চাঁদকে দুই টুকরো করে দেখান। তো এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদের দিকে ইশারা করলেন আর চাঁদের দুই টুকরো হয়ে গেল, এতদূর পর্যন্ত যে মানুষজনেরা হীরা পাহাড়কে পর্যন্ত তার মধ্যতে দেখেছিলেন। মানে চাঁদের এক টুকরো একদিকে আর চাঁদের দ্বিতীয় টুকরো পাহাড়ের দ্বিতীয় দিকে হয়ে গিয়েছিল। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন, সমস্ত মানুষরা সেই দৃশ্যকে খুব ভালো করে দেখল আর আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, দেখো মনে রাখবে আর সাক্ষীও দেবে। মক্কার কাফেররা এটি দেখে বলল, এটি ইবনে আবি কাবশা, মানে নাউজুবিল্লাহ, এটি মুহাম্মদ জাদুর মাধ্যমে করে দেখিয়েছে। তো সেই সময়ের জ্ঞানী মানুষদের এটি ধারণা ছিল যে জাদুর প্রভাব শুধুমাত্র সেখানে উপস্থিত থাকা মানুষদের উপরে পড়ে থাকে, তার প্রভাব সম্পূর্ণ পৃথিবীর মানুষের উপর কখনোই পড়বে না। এই জন্য কুরাইশদের মধ্যে কিছু মানুষ এটি মনস্থির করলো যে এবার যে সমস্ত মানুষেরা সফরে গিয়েছে তারা যখন সফর থেকে পুনরায় ফিরে আসবে তাদেরকে জিজ্ঞেস করো, তারাও কি সেই রাতে চাঁদকে দুই টুকরো হতে দেখেছিল? তারপর যখন মানুষজন সফর থেকে পুনরায় ফিরে আসলো আর তখন তাদেরকে জিজ্ঞেস করা হলো, তো তারা এর উত্তরে বলল, হ্যাঁ অমুক রাতে আমরা চাঁদকে দুই টুকরো হতে দেখেছিলাম। মক্কার কাফেররা এটি সিদ্ধান্ত নিয়েছিল যে যদি বাইরের মানুষেরা এসে এটিকে সঠিক বলে দাবি করে তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতাতে কোনো সন্দেহ থাকবে না। তারপর যারা বাইরে থেকে এলো, যেখান থেকে আসলো আর যে কেউ আসলো তারা প্রত্যেকে এসে এই শাহাদত দিল যে আমরা নিজের চোখে দেখেছিলাম। তখন কিছু মানুষ এই শাহাদতের উপরে বিশ্বাস করে ঈমান নিয়ে আসলো, কিন্তু কাফেররা তাদের সেই পুরানো অভ্যাসেই দাঁড়িয়ে থাকলো। এই ঘটনাটিকে ডক্টর জাগল শোনা ছিল নয়, তো এমন সময়ে আর এক মুসলিম নবযুবক খাড়া হয়ে দাঁড়ালো আর যে নিজের পরিচয় করাতে গিয়ে বলতে লাগলো, আমার নাম দাউদ মোশা। তারপর সে নিজের সম্বন্ধে আরও কিছু বিস্তারিত বলতে লাগলো। শেষ পর্যন্ত সে বলল যে, স্যার যদি আপনার অনুমতি থাকে তাহলে আমিও এই বিষয়ের উপর আমার কিছু বক্তব্য পেশ করতে চাইবো। আমি বললাম, ঠিক আছে তুমি বলতে পারো। তখন সে বলল, ইসলাম কবুল করার প্রথমে যখন আমি বিভিন্ন মাজহাবের উপর রিসার্চ করছিলাম তখন একজন মুসলিম দোস্ত আমাকে কোরআন শরীফের একটি ইংলিশ কপি উপহার দিয়েছিলেন। আমি তার শুকরিয়া আদায় করলাম এবং সেটিকে ঘরে নিয়ে আসলাম। ঘরে নিয়ে এসে যখন কোরআনকে খুলে দেখলাম তখন সর্বপ্রথম নজর যেখানে পড়লো সেটি এই সুরা আল কামারের আয়াতই ছিল।
আর এই আয়াতের তর্জমা এবং তাফসীর পড়ার পর আমি নিজেকে বললাম, আচ্ছা এই কথার উপর কি কোনো সত্যতা আছে? এটিকে সম্ভব হবে যে চাঁদ দুই টুকরো হয়ে যাবে, আবার সেটি পুনরায় জুড়েও যাবে? সেটি কোন এমন শক্তি ছিল যে এটিকে করেছিল? তো এই আয়াতে কারিমা আমাকে এই কথার উপর প্রভাবিত করলো যে আমি যেন কোরআনে কারিমের রিসার্চ প্রতিনিয়ত রাখি। কিছু সময় পর আমি নিজস্ব ঘরের কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, কিন্তু আমার ভিতরের সত্যকে জানার চাহিদা ভীষণই চরম পর্যায়ে ছিল। আর এটিই কারণ ছিল আল্লাহ আমার সঙ্গে এমনই করলেন যে একদিন আমি টিভির সামনে বসেছিলাম আর টিভিতে একটি প্রোগ্রাম চলছিল যেখানে একজন অ্যাঙ্কারের সাথে তিনজন আমেরিকান বিজ্ঞানী বসেছিলেন আর তারা ছিলেন নাসার বিজ্ঞানী। টিভি অ্যাঙ্কার বিজ্ঞানীদের উপর অভিযোগ করছিল যে বর্তমান সময়ে যখন জমিনের উপর ক্ষুধার্ত, মহামারী এবং পেরেশানির কারণে মানুষ বিপন্ন হয়ে পড়েছে, তো আপনারা এমন সময়ে বিনা উদ্দেশ্যতেই আসমানের দিকে অভিযান করছেন। যতগুলো টাকা আপনারা এই রিসার্চে খরচা করছেন যদি সেগুলো জমিনের উপর খরচা করা হয়, তাহলে কিছু ভালো উদ্দেশ্য নিয়ে মানুষের জীবন ধারণাকে কিছুটা শুধরাতে পারা যাবে। সেই ব্রিটিশ মুসলিম নবযুবক কথাকে কন্টিনিউ রাখতে গিয়ে বলল, এই প্রোগ্রামে যেই তিনজন বিজ্ঞানী বসেছিলেন তাদের এটি উক্তি ছিল যে এই সমস্ত টেকনোলজি জীবনের বিভিন্ন উদ্দেশ্য এবং পরিকল্পনাকে আরও উন্নত এবং সহজ করতে ব্যবহার করা হচ্ছে। আমরা টাকা নষ্ট করছি না, বরং আমরা এর মাধ্যমে আরও বেশি জ্ঞান অর্জন করছি। যখন তারা বলল চাঁদের সফরে আসা যাওয়ার বন্দোবস্ততে কয়েক বিলিয়ন ডলার খরচা করা হয়, তখন টিভি অ্যাঙ্কার চিল্লিয়ে বলতে লাগলেন, এটি কেমন মূর্খতা! একটি আমেরিকার পতাকাকে চাঁদের উপর লাগানোর জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচা করা কোথাকার বুদ্ধিমানের কাজ? বিজ্ঞানীরা উত্তরে বললেন, কখনোই না, আমরা চাঁদের উপরে এই জন্যই যাইনি যে আমরা সেখানে ফ্ল্যাগ লাগাতে পারবো, বরং আমাদের উদ্দেশ্য চাঁদের সৃষ্টির গঠনকে দেখার ছিল। সাধারণভাবে আমরা চাঁদের উপর একটি এমন জিনিস খুঁজে পেয়েছি যেটিকে মানুষদেরকে বিশ্বাস করানোর জন্য আমাদেরকে এর থেকেও দুই গুণ বেশি পরিমাণে খরচা করতে হতে পারে, কিন্তু তবুও মানুষেরা এই কথাকে না মেনেছে আর না মেনে নেবে। অ্যাঙ্কার জিজ্ঞেস করলেন, তাহলে সেই সন্ধানটি কি? তারা জবাব দিতে গিয়ে বললেন, একদিন চাঁদ দুই টুকরো হয়েছিল, তারপর এটি পুনরায় মিলেও গিয়েছিল। অ্যাঙ্কার জিজ্ঞেস করলেন, আপনারা এই জিনিস কিভাবে জানতে পারলেন? তারা বলল, আমরা চাঁদের জমিনের উপর একটি এমন দৃশ্য দেখেছি যেটি চাঁদকে তার কেন্দ্র থেকে শেষ বিন্দু পর্যন্ত দুই ভাগ করে রেখেছে। তারা আরও বলল, আমরা এই কথাকে আমাদের আরও সাথীদের সঙ্গে আলোচনা করেছি আর তাদের রায় অনুসারে এমন ঘটনা সেই সময় পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পুরানো সময়ে মানে অতীতে চাঁদ দুই টুকরো না হবে আর দ্বিতীয়বার আবার পুনরায় জুড়েও গিয়েছে সেটি। সেই ব্রিটিশ মুসলিম নবযুবক বলল, যখন আমি এই কথাগুলোকে শুনলাম তখন চেয়ার থেকে উঠে পড়লাম। আমার মুখ থেকে বেরিয়ে আসলো যে আল্লাহ আমেরিকাকে এই কাজের জন্য প্রস্তুত করেছেন, তারা যেন মিলিয়ন বিলিয়ন ডলার খরচা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজাকে প্রমাণ করে দেখাক। এই মুজিজা যেটি আজ থেকে 1400 বছর আগে সমস্ত জাহানের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হয়েছিল। তখন আমি ভাবলাম এই মাজহাবকে অবশ্যই সত্য হওয়ার প্রয়োজন। আমি কোরআনকে খুলে সূরা আল কামারকে আবার পড়লাম আর শেষ পর্যন্ত এই সূরাই আমার ইসলামে প্রবেশের কারণ হয়ে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। আমার এক অমুসলিম ফ্রেন্ড আমাকে বলল, তোদের নবী নাকি চাঁদকে দুই টুকরো করেছিল, তুই কি এটি বিশ্বাস করিস? তো আমি কি করলাম, তাকে এর উত্তর সরাসরি দেওয়ার পরিবর্তে তাকে তার মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আমি বললাম, হিটলার যে 70,000 ইহুদিকে হত্যা করেছিল তুই কি বিশ্বাস করিস? দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল তুই কি বিশ্বাস করিস? সে বলল, অবশ্যই বিশ্বাস করি, কারণ এগুলো ঘটে গিয়েছে। আমি বললাম, তুই কি নিজস্ব চোখে দেখেছিলি? তখন সে বলল, আমি নিজস্ব চোখে দেখিনি, কিন্তু রেফারেন্স উপস্থিত আছে। সেই সময় যারা এটিকে দেখেছিল তারা তাদের নিজস্ব কিতাবে লিখে রেখেছে। তো তখন আমি তাকে বললাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদকে যে দুই টুকরো করেছিল সেটিকে শুধু মুসলমানরাই বিশ্বাস করেনি, বরং আরব উপদ্বীপের সকলেই সেটিকে বিশ্বাস করেছিল। আর যখন এটিকে কিতাবের মধ্যে লেখা হয়েছিল তখন তার কেউ বিরোধও করেনি, এতদূর পর্যন্ত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুর পর্যন্ত এর সাক্ষী দিয়েছিল এবং তারপর তারা মুসলমানও হয়েছিল। তো এমনইভাবে বৈজ্ঞানিকদের এই বক্তব্য থেকে এটি প্রমাণিত হয়ে যায় যে কুরআনুল করিমে যেই কথা আজ থেকে 1400 বছর আগে লিখে রাখা হয়েছে সেটি একেবারে সত্য। না তো এটি শুধুমাত্র কুরআনুল করিমের সত্যতার এক আজিম উস্সান দলিল, বরং এটি আমাদের প্রিয় নবী ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতেরও একটি জ্বলন্ত সাক্ষী। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করুন। শুকরিয়া।